আজ আমি আপনাদের আজব একটি দেশের সফরে নিয়ে যাব। এই আজব দেশটির জনসংখ্যা মাত্র 33 জন। এই দেশের পুতুলি এখানকার সবকিছু সামলায়। ব্যাংক সমন্বয় কাজ থেকে শুরু করে পোস্ট অফিসের কাজগুলো এই পুতুলগুলোই করে থাকেন। এই দেশটির নিজস্ব পাসপোর্টও আছে, আবার নিজস্ব সরকারও আছে। এই দেশটির মোট আয়তন মাত্র 6 একর। এই দেশ নিজের হাস্যকর কর্মকাণ্ড এবং আজব আজব সব নিয়ম কানুনের জন্য পুরো বিশ্ব বিখ্যাত। এই দেশের মালিক একটি ফিল্ম থেকে ইন্সপায়ার হয়ে এই দেশকে গড়ে তুলেছিলেন। এখানকার ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে চকলেট কুকিজ। এই দেশের সরকার নিজেই ঝাড়ু দিয়ে এখানকার রাস্তাঘাট পরিষ্কার করেন, নিজেই নিজের দেশের সবকিছু সামলায়, আর এই দেশে ঘুরতে আসা টুরিস্টদের নিজেই স্বাগতম জানায়। এখন আমি যে দেশটির কথা বলছি, আপনাদের মধ্যে অনেকে হয়তো এই দেশটির নাম এর আগে কখনো শোনেননি, কারণ আমি কথা বলছি মালয়েশিয়া দেশের ব্যাপারে। এই দেশটিকে মাইক্রোনেশনও বলা হয়। এই দেশটিকে আজ পর্যন্ত কেউই একটি স্বাধীন দেশের স্বীকৃতি দেয়নি। তাহলে এবার নিজের সিটবেল্ট ভালো করে বেঁধে নিন আর আমার সাথে বেরিয়ে পড়ুন আজব একটি দেশ মালয়েশিয়ার সফরে, আর সেই সাথে জেনে নিন এই দেশটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করুন। মালয়েশিয়ার সাংবিধানিক নাম হচ্ছে জামুরিয়া মালয়েশিয়া। এটা একটি মাইক্রোন্যাশন যেটা কিনা আমেরিকায় অবস্থিত। যদিও এদেশের মোট জনসংখ্যা মাত্র 30 জন, তবুও এই দেশের সরকার দাবি করেন তার দেশের জনসংখ্যা নাকি 1 লাখ। নেভাডা শহরের ঠিক মাঝে মালয়েশিয়া অবস্থিত। এটি একটি অবৈধ দেশ, কারণ এটাকে এখনো কোনো স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। স্প্যানিশ ভাষায় মূল শব্দটি থেকে মালয়েশিয়া এসেছে, যার অর্থ হচ্ছে ছোট বড় পাহাড়ি ঘেরা দেশ। মালয়েশিয়ার নাগরিকদের মালয়েশিয়ান বলা হয়। এখানকার কুকুরদের দিয়ে শিকার করানো হয়, আর এদের বিভিন্ন দেশ বিদেশে বিক্রি করা হয়। আর এই কারণেই বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই মালয়েশিয়ান কুকুরদের দেখতে পাওয়া যায়। এই দেশটি 1977 সালে নিজের সফর শুরু করেন। সেই সময়ে আমেরিকান দুইজন যুবক নিজেদের নিজস্ব একটি আলাদা দেশ বানানোর কথা ভেবেছিলেন, আর এই দুই যুবকের মধ্যে একজনের নাম ছিল জে এম চ্যাপলম্যান এবং অপরজনের নাম ছিল কেভিন বক। যখন তারা নিজেদের জন্য আলাদা একটি দেশ বানানোর কথা চিন্তা করেছিল, তখন তাদের দুজনের বয়স ছিল মাত্র 19 বছর। এখন হয়তো আপনারা ভাবছেন তাদের দুজনের মাথায় এই চিন্তা আসলো কিভাবে। আসলে তারা দুজনে একটি পছন্দের মুভি ছিল যেটা তারা প্রায় সময় দেখতেন, আর ওই মুভিটির নাম ছিল দ্য মাউস অফ রোড। এই মুভিটি দেখে ইন্সপায়ার হয়েই তারা নিজেদের জন্য একটি আলাদা দেশ বানানোর কথা ভাবে। এই মুভিটি দেখার পরে তারা সবসময়ই ভাবতেন তারা নিজেদের জন্য একটি আলাদা দেশ বানাবেন। এরপর 1977 সালে তারা দুজন একত্রিত হয়ে জামুরিয়া মালয়েশিয়া নামের একটি আলাদা দেশ বানায়। জে এম এ দেশটির বাদশাহ হয়ে ওঠেন, আর ক্যাবিন হয়ে ওঠেন এই দেশটির প্রাইম মিনিস্টার। তারা মাত্র 6 একর জমির উপর এই দেশটি নির্মাণ করেছিলেন, আর সবাইকে বলে বেড়াতেন মালয়েশিয়া একটি আলাদা দেশ। যেহেতু আমেরিকা এই দেশটিকে কখনোই একটি স্বাধীন দেশ হিসেবে কখনোই মেনে নেয়নি, তাই এই দেশটির সরকার নিজেই এই দেশের জন্য নিয়মকানুন বানাতে শুরু করে, আর আস্তে আস্তে এই দেশের উপর রাজত্ব করতে শুরু করেন। এই দেশটিতে এমন একটি নিয়ম আছে যা শুনলে আপনিও চমকে উঠবেন। 6 একর জমির উপর নির্মিত এই দেশটিতে মাত্র 33 জন লোক বসবাস করেন। যখন আপনি এই দেশে প্রবেশ করবেন, তখনই আপনি এই দেশের বাচ্চাকে ঝাড়ু হাতে রাস্তা ঝাড় দিতে দেখতে পাবেন। কিন্তু এই দেশে ঢুকতে হলে আপনাকে কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। সর্বপ্রথম আপনাকে আপনার পাসপোর্টে মালয়েশিয়ার ভিসা লাগাতে হবে। এরপর আপনাকে কাস্টমের মধ্য দিয়ে বেরিয়ে আসতে হবে, মানে আপনাকে চেক করা হবে। এদেশে আপনি বাড়তি জিনিসপত্র নিয়ে ঢুকতে পারবেন না। এদেশের বাচ্চা নিজেই আপনাকে বলে দেবে আপনি আপনার সাথে কী কী নিয়ে এদেশে ঢুকতে পারবেন আর কী কী নিতে পারবেন না। কিন্তু এখানকার একটি মজাদার ব্যাপার এই হলো যে এখানকার কাস্টম অফিসার কোনো মানুষ নয়, বরং এখানকার কাস্টম অফিসার একটি প্রাণহীন পুতুল। আর এই পুতুলটির আলাদা নামও রয়েছে। এই পুতুলটির নাম হচ্ছে ফ্রাইড। এখন আমি আপনাদের বলবো আপনি মালয়েশিয়ায় কী কী নিয়ে ঢুকতে পারবেন না। এই কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি এখানে সবজি, সিগারেট, ক্যাটফিশ, পেঁয়াজ, প্লাস্টিক ব্যাগ এইসব নিয়ে এই দেশে ঢুকতে পারবেন না।
এগুলো এখানে অবৈধ। এছাড়াও আপনি যদি সেলসম্যান হয়ে থাকেন তাহলে আপনি এই দেশটিতে যেতে পারবেন না, কারণ এই দেশের প্রেসিডেন্ট সেলসম্যানদের একদমই পছন্দ করেন না। আপনি যখনই এই দেশে ঢুকবেন তখন অনেকগুলো প্রাণহীন পুতুল দেখতে পাবেন। এই দেশের লোকেরা আমেরিকান, স্প্যানিশ আর ইংলিশ ভাষায় কথা বলে। এদেশের ব্যবহৃত মুদ্রাটির নাম হচ্ছে বেলোরা। এই দেশটির একটি মাইক্রোন্যাশন কান্ট্রি, তাই এদেশের লোকেরা নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেরাই উৎপাদন করে। এই এলাকাটি আমেরিকার একটি অংশ, আমেরিকান সরকারের অনুমতি ছাড়া আপনি এই দেশে ঢুকতে পারবেন না। যদি আমেরিকান সরকারের অনুমতি ছাড়া আপনি এই দেশে প্রবেশ করতে যান তাহলে আপনি আমেরিকার সৈন্যদের গুলি খেয়ে মারা যাবেন। এদেশের সরকার মনে করেন জার্মানির সরকার এই দেশটিকে নিজের দখলে নিতে চান, আর সবসময় সে এই পরিকল্পনাই করতে থাকে যে কীভাবে সে এই দেশটিকে নিজের দেশের একটি অংশ বানিয়ে নেবে। সামনে আমি আপনাদের বলবো কেন মলেশিয়া সরকার ভাবে জার্মানি এখনও এদেশটিকে দখল করে নিতে চায়।